নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। শ্রাবণ মাসের শেষ সোমবার, এই সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 399 বছর পর শ্রাবণ মাসে শেষ সোমবারে বিশেষ কিছু যোগ সৃষ্টি হয়েছে, সিদ্ধি যোগ আগামীকাল রয়েছে। যে কোনো কাজে সিদ্ধলাভ হবেই হবে। দেখুন, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আপনার শ্রাবণ মাসের প্রথম এবং শেষ সোমবারটা বিশেষভাবে মাহাত্ম্য কিন্তু রয়েছে। আমি বারবার বলছি যে আপনারা প্রত্যেকে সকল পরিবার মিলে মন্দিরে এই শ্রাবণ মাসের শেষ সোমবারও আপনারা রুদ্রাভিষেক করুন। এই রুদ্রাভিষেক করাটা পরিবারের ক্ষেত্রে কিন্তু মঙ্গলময়। অর্থাৎ এই রুদ্রাভিষেকে আপনাদের প্রচুর লাভ আপনাদের কিন্তু হবে। এবং যাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে, দেখুন, কালসর্প দোষ থাকা মানে যে আপনার পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল আপনি হয়তো এ জন্মে ভুগছেন। আপনি এ জন্মে অনেক ভালো কর্ম করছেন, ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আস্থা অনেক, মানুষের ভালো করছেন আপনারা, কিন্তু কোনো ফল আপনারা পাচ্ছেন না। দেখুন, এটা হচ্ছে আমাদের যেমন ব্যাংক ব্যালেন্স থাকে কি না, তেমনি পূর্বের জন্মেরও কিন্তু ব্যাংক ব্যালেন্স থাকে। আপনি ভালো কর্ম করে আসলে এ জন্মে কিছুটা ভালো ফল পাবেন, হয় আপনার পূর্বজন্মে যদি কিছু ভুল থাকে সেই ভুলের ভোগান্তিটা আপনাকে কিন্তু আপনাদেরকে এই জন্মে কিন্তু মাসেল কিন্তু গুনতে হচ্ছে। কিন্তু এই যে এই জন্মের যে কৃতকর্মের ফল এই জন্মে কিন্তু আপনারা পাবেন। যখন আপনার পূর্বের জন্মের জায়গাটা ব্যাংক ব্যালেন্স একটা কথা বলতে গেলে শেষ হয়ে যাবে, ঠিক এই জন্মের জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন। যাতে কালসর্প দোষ রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, খুব ভালো হবে, খুবই ভালো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, বিশেষ করে সোমবার দিন, বিশেষ করে আপনারা যদি 1000 বার আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে পারেন না, খুব লাভ কিন্তু হবে। দেখুন, দেবাদিদেব মহাদেব, আমি একটি কথা বলছি, বিধির বিধানকে যিনি বদলে দিতে পারেন, বিধির বিধানকে যিনি বদলে দিতে পারেন, আপনার হয়তো বড় ধরনের কোনো বিপদ রয়েছে, সেই বিধানকে কিন্তু বদলে দিতে পারেন দেবাদিদেব মহাদেব। মহাদেব হচ্ছেন ভোলে ভাণ্ডার, অল্পতেই উনি কিন্তু সন্তুষ্ট হন। একটা বেলপাতা আর গঙ্গা জল দিলেই কিন্তু ভোলেনাথ আপনাকে কিন্তু আশীর্বাদ কিন্তু করবে। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব। এই জন্যই আপনারা যদি মন্দিরে গিয়ে এই পূজাটা করতে পারেন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ পাবেন। বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না, সন্তান প্রাপ্তিতে বাধা আসছে, আবারও বলছি শ্রাবণ মাসের শেষ সোমবার আপনি করে দেখুন, দেখবেন আপনার সন্তান প্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হবে। নারীদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা চলেই আসছে, একের পর এক ছেলে দেখে যাচ্ছে, বিবাহতে বাধা আসছে, সেখানে কিন্তু আপনার অবশ্যই এই জায়গাটা কিন্তু বাধা দূর হবে। এবং এই সোমবার থেকে যদি আপনারা 16 সোমবারের ব্রত যদি আপনারা ধরতে যদি পারেন, 16 সোমবার যেতে না যেতেই আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটবেই ঘটবে। আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে, সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা রয়েছে, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা রয়েছে, আপনার শরীর নিয়ে খুব আপনি ভুগছেন, মহাদেবের স্মরণাপন্ন হন। দেবাদিদেব মহাদেব বিশেষভাবে কৃপা
এই পাঁচ রাশিকে কিন্তু দিতে চলেছে। খুব প্রিয় রাশি দেবাদিদেব মহাদেবের, খুব প্রিয় রাশি এবং এই রাশিগুলোর উপর বিশেষ কৃপা দেবাদিদেব মহাদেবের কিন্তু খুব থাকে। এবং আমি একটি কথা আবারও বলছি, আপনারা প্রচুর ঋণে পড়ে গেছেন, অবশ্যই মহাদেবের স্মরণাপন্ন হন। আপনাদের শনি সারাসাথি চলছে, শনি ডাইয়া চলছে, আপনার রাহু নেগেটিভ রয়েছে, কেতু আপনার নেগেটিভ রয়েছে বা শনির মহাদশা চলছে, আপনারা দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হন। দেখবেন আপনাদের যে কোনো বাধা নিশ্চিত রূপে কিন্তু আপনাদের দূর কিন্তু হবে। আমি আবারও বলি, প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে পাঁচ রাশির আমি কথা বলছি নিশ্চিত রূপে এই পাঁচ রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। শ্রাবণ মাসের এই শেষ সোমবারের ব্রত আমি প্রত্যেক মানুষকে বলবো, প্রত্যেককে 12টি রাশিকেই বলবো অবশ্যই পালন করুন, নিষ্ঠার সহিত পালন করুন। এবং শ্রাবণ মাসটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, হয়তো আপনারা সব পৌরাণিক কাহিনী অবশ্যই জানেন। তো এই শ্রাবণ মাসটাতে মহাদেব বিশেষ বরদান কিন্তু দেয় এবং ইনি হচ্ছেন, আবারও বলছি, বিধের বিধির বিধানকে ইনি বদলে দিতে পারেন। পাঁচ রাশি নাম একে একে বলবো এবং কোন কোন দিক থেকে লাভ পাবে। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার বিশেষ করে মান সম্মান, ব্যবসা এবং ভাগ্য এই দিক থেকে কিন্তু আপনারা লাভ পাবেন কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির কেরিয়ার, আপনার সম্পত্তি এবং ডেলি ইনকাম, দাম্পত্য সুখ। তিন নম্বর রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আপনার কর্মক্ষেত্রে, ভাগ্যক্ষেত্রে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনার দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্য, সফলতা, ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির চমৎকার হতে চলেছে, এক কথায় সিংহ রাশির ভাগ্যোদয় হতে চলেছে। আপনারা আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা আপনাদের পূরণ হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি বিষ রাশি। বিষ রাশির কেরিয়ার, সম্পত্তি এবং ডেলি ইনকাম এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো কিন্তু হতে চলেছে। প্রত্যেককে আবারও বলবো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং প্রত্যেকে আবারও বলছি, হাত জোর করে আপনারা প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।